गाइस वेलकम बैक टू आवर चैनल एंड अनदर ब्रांड न्यू गेम प्ले ऑफ पबजी आर स्क्रिप्टेड होते जैसे भाई खूब इंटरेस्टिंग कारण आज का भाई करते जैसे एक हैकर एक्सपोज तो भाई आशा करो भाई वीडियो अपना सब भाला लगे तभी वीडियो शेष पर्यटन देखा रिक्वेस्ट रही और भाई जो वीडियो भाला लगे तो भाई लाइक कमेंट शेयर भाई नतुन अवश्य सबसक्राइब कर भाई चैनल के घूरिए आसा रिक्वेस्ट रही तो भाई एन स्क्रिप्ट नहीं आसा पड़े भाई जर्जापुल क्योंकि भाई दुखर विषय हलो भाई जर्जापुल को एनिमी नामे नहीं तो भाई हमें फार्ष्ट एक लुट कर जाऊँ भाई एनिमी खुजते तो भाई जो हमें लुटी तक भाई अपना लाइक कमेंट शेयर আর নতুন হলে সাবস্ক্রাইব করে ভাই একটু চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন না এখন না ভাই খেলা ম্যাচ শেষ আপনারা যান চ্যানেল থেকে ঘুরতে তো এখন ভাই চলেন আমরা যখন লুটি আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করে দেন তারপর আমরা যাবো ভাই একসাথে এনিমি খুঁজতে তো এই জায়গায় আমরা পেয়ে গেছি স্কারলার এসকেস আর সাথে পেয়ে গেছি একটা ফ্রি কিল একটা বটি ছিল তো ওইটার আমরা কিল করে ফেলছি তো এখন ভাই আমরা আরেকটু লুট করে যাবো ভাই এনিমি খুঁজতে তো ভাই সাথে থাকেন কারণ ভাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যেতেছে শেষ পর্যন্ত কারণ ভাই হ্যাকার ভাই আমাদের ভাই যেই কাহিনী দেখাইছে ভাই আমরা খুবই শকড হয়ে গেছিলাম আশা করি আপনারা শকড হয়ে যাবেন তো চলেন ভাই দেখা যাক কি হয় শেষ পর্যন্ত গাটার চলে ঠিক আছে তো ভাই আমরা লুট শেষ করে গায়ে নিয়ে জজাবল থেকে বাইরে এনিমি খুঁজতে খুঁজতে আইসা পড়ছে রজক তো ভাই আমরা এখন দেখা পাবো একটি স্কোয়াডের এই জায়গায় তো ওদের সাথে আমরা ফাইট নিবো আর ভাই ওদের সাথে ফাইট নেওয়ার পরে আমরা দেখা করবো ভাই হ্যাকার সাথে তো ভাই কি হয় চলেন দেখি এই ফাইটে তো ভাই এই জায়গায় একটা এনিমি ছিল তো ওরে আমরা নক করে অলরেডি ফিনিশ করে দিছি কিন্তু ভাই যখনই ওরে আমরা নক করি তখনই ওর টিমমেট ওই পাশ থেকে ফায়ার দেয় তো আমরা বুঝতে যাই যে এই জায়গায় আরো এনিমি আছে তো এখন ভাই আমরা ওদের সাথে ফাইট নিমু আর ভাই ওদের সাথে ফাইট নেওয়ার পর কি হয় তো আর দেখেন ভাই দেখতেন কারণ ভাই ওদের সাথে ফাইট নেওয়ার পরে ভাই আমাদের দেখাবো ভাই হ্যাকারের সাথে তো চলেন দেখি এই ফাইটে কি হয় আর ওই ফাইটের পর কি হয় আমরা বিল্ডিং এ এনিমি সামনে বিল্ডিং এ আহ তো ভাই আমার টিমের যখন কল দেয় যে সামনে ঘর এনিমি আছে তো তখন আমরা যখন সামনে বাসা যাইতে নেই তখনই ভাই এনিমিরা ভাই বাইরে দেখে নেই যে টিপি বিনিতে ছিল এনিমি তো ওরা ভাই নক করে আমরা করে দিই ফিনিশ তো এখন ওর টিমমেট ভাই আছে এখনো তো আমরা ওদের সাথে ফাইট নিবো আর ভাই ফাইট নেওয়ার পরে ভাই আমাদের দেখাবো হ্যাকার সাথে তো বাকি ফাইটটাও দেখতে থাকেন কি হয় টিমে তো একটা সাইডে তে ফায়ার দিছিল আই হাইরে আই গট সাপ্লাইজ কই কই কেম কই আই দিস আই দিস এমো আছে কিনা একদম ভাই আই বিতান বিতে বিতে তো ভাই ছাদে এসে আমি হয়ে যাই নক কিন্তু ভাই আমি কভার এসে পড়ি আর আমার টিমের সাথে ছিল তো আমার ফিনিশ দিতে পারে না আমার টিমমেট আমার রিভাইভ দিয়ে দেয় তো ভাই এই যাত্রা আমি বেঁচে যাই তো এখন ভাই রিভাইভ হয়ে আমি হিল হয়ে যাবো ভাই ফাইট নিতে তো চলেন দেখা যাক ভাই কি হয় ফাইটে তো ভাই এই বাসে ওর লাস্ট টিমমেট ছিল তো ওরও ফিনিশ করে দেয় এর সাথে ভাই ওই যে স্কোয়াড ওয়াইপ তো যদি ও আমার একটা টিমমেটকে নক করে দিয়েছিল কিন্তু ফিনিশ দিতে পারে নাই তার আগে ভাই ওরে ফিনিশ করে দিছি তো ওই পাশ থেকে ভাই আবার ফায়ার সাউন্ড পাই তো যাই কিন্তু ভাই এই পাশে দেখতে পারি দুটা বট মারামারি করতেছিল তো আমি একটার আগে ফিনিশ করে দিই আরেকটা ভাই যখনই মারতে দিই আমার টিমমেট এসে আমার নক করে দেয় তো ওই জায়গায় একটা কিল পাই আমি তো এখন ভাই আমরা এই বটকে ফিনিশ দিয়ে আমরা যাবো ফাইট নিতে আর ভাই যখনই বাইরেতে নিয়ে যায় থেকে তখন ভাই যা হয় দেখতে থাকেন যে কি হবে নাম্বার আমার কে জান মারছে আর আমার কে জান মারছে মিয়া নাম্বার 3,66,000 হঠাৎ দেখলাম আমার হেলথ কম আর কিচ্ছু দেখিনি আমি আরে ভাই M4 ফালাই দিছি ভাই এটা কি হলো বুঝলাম না
এটা কিলো বুঝলাম না তো আমি, মারছে যে কোনো আওয়াজ পাই নাই, কিচ্ছু হয় নাই, লাইফ কমছে খালি। আমারও মারতে, আমারও মারছে, ধরা মারছে দিতেছে। তো ভাই আমাদের ম্যাচের মধ্যে অলরেডি হ্যাকার এন্ট্রি হয়ে গেছে, কেননা ভাই ভাই আমার টিমমেটদের মারতেছে, কিন্তু ভাই আমরা না কোনো সাউন্ড পেতেছি আর ভাই না কোনো মিনি ম্যাপে ভাই না কোনো লোকেশন পেতেছি। তো ভাই আমরা ওরা খোঁজা ট্রাই করতেছিলাম ভাই, ফার্স্টে ভাবছিলাম হয়তো বিএসএস ইউজ করতেছে, কিন্তু ভাই পরে ভাই যা হয় তো ভাই আমরা কনফার্ম শিওর হয়ে যাই যে ভাই ওই হ্যাকার। তো চলেন দেখা যাক কি হয় কি করে ভাই আমাদের সাথে। এই মেবি বিএসএস দা মারতাছে এই সাইডে কোন আনতে, যে এই সাইডে মার্ক দ্য লোকেশন মেবি ওই সাইডে তে মারে। এই নেট 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 গ্রেনেড। তো ভাই এই জায়গায় আমি একটা নেট দিই, তো ভাই এতে আমি ভাই ভাবি যে যেহেতু নেট করছে আর নেটটা আমি স্পষ্ট দেখছি, তার মানে ওই ভাই আমাদের কাছাকাছি আছে। তো ভাই ফার্স্টে ওরে ভাই খোঁজা ট্রাই করি আমরা আশেপাশে যেদিক থেকে নেট আসছে ওইদিকে ট্রাই করি খোঁজার, কিন্তু ভাই তারপর আর আমরা খুঁজে পাই না। তারপর ভাই যা হয় দেখেন কি হয়। যাবি কাকে ভাই? বিএসএস দাও ফায়ার দিতেছে না যে, বিএসএস দাও দিতেছে। তো ভাই ফার্স্টে আমরা সবাই ভাবে জয় বিএসএস দিয়া ফায়ার দিয়েছে, আর এটা সবার মাইনে নেই, আর ভাই আমরা সবাই জায়গা থেকে যাওয়ার ডিসাইড নেই, যাওয়ার প্ল্যান করি। কিন্তু ভাই যখনই ভাই আমরা যাওয়ার জন্য গাড়িটা নিতে আসি ভাই তখনই যা হয়, তাই ভাই আমরা ভাই ফুলি শক হয়ে যাই। তো ভাই দেখেন কি হয়। আরে ভাই কি ভাই করতে পারলো ভাই, কই তো আর কোনো হোস্টে দেখা না। হ্যাকার 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 হ্যাকার। বাই বাই, টাটা, গুড বাই। তো ভাই যখনই আমরা জায়গা থেকে যেতে নেই, ওই ভাই লিটারালি দুই গুলিতে ভাই, দুই গুলিতে আমার দুই টিমমেটের নক করে, আর আবার ভাই দুই গুলিতে আমার দুই টিমমেটের ফিনিশ করে দেয়। তো কিন্তু ভাই তখনও ভাই আমরা মিনিমাম কোনো লোকেশন আর ভাই না কোনো সাউন্ড কিছু পাইতেছিলাম, তো ভাই আমরা শিওর হয়ে যাই যে ওই হ্যাকার। তো ভাই তাই আমরা এখন ভাই ফার্স্টে ওর সাথে কোনো ফাইট না নিয়ে ভাই আমরা এখন জোনে যাওয়ার ডিসিশন নেই, কিন্তু ভাই জোনে যাওয়ার পর ওর সাথে আমাদের আবার দেখা হয়। তো ভাই চলেন দেখা দেখতে থাকি যে ভাই কি হয় ওই দেখায়, আমরা কি আর মারতে পারি নাকি ভাই ওই আমরা আমাদের মেরে দেয়। অলরেডি ভাই আমাদের দুইটা টিমমেট ওর হাতে মারা গেছে, তো অলরেডি আমাদের স্কোয়াড অর্ধেক শেষ। তো চলেন দেখা যাক সামনে কি হয়। তো আমরা নক করছি, নক করার পরে শালা এমন জোরে দৌড় দিছে ভাই কি কম। হ্যাকার হ ভাই, এরকম হ্যাকার আমরা মারছি ভাই, পরে আছে না ওই সোজা দৌড় দিছে আর কি, তো সোজা যতই জোরে দৌড় দিছে আমার কাছে তো গান আছে, পরে স্কোপ দা মারছে ওরে, পরে স্কোপ দা কেটে তো ভাই যখন আমরা ভাই রজত থেকে আসি স্কুলের পাশে, তখন ভাই অ্যাপার্টমেন্ট থেকে ভাই ফায়ার সাউন্ড পাই। তো ভাই আমরা ভাই দৌড়ে আসি ভাই এনিমিদের সাথে ফাইটের জন্য, কিন্তু ভাই আমরা আস্তে আস্তে এনিমি গাড়ি নিয়ে ভাই জোনে চলে যাই। আমরা ভাই ওর মার ট্রাই করি কিন্তু ভাই পাই না, ওই জোনে পালা যায়। তাই ভাই আমরা ভাবে যে ভাই ওর সাথে এখন কারণ ভাই ফাইটের তো কোনো স্কোপ নাই, তাই ভাই আমরা এখন ঢুকবো জোনে। অনেক গুলা লাগেছি ভাই, জোনেও থাকতো তাও নক গেছে। তো ভাই ওই স্কুল অ্যাপার্টমেন্টের এনমিগুলো ভাই জোনের ভিতরে এসে আমাদের জন্য করছিল ক্যাম্প, তো আমাদের ফায়ার দিছিল, তো আমরাও ভাই এই বাড়িতে আসি ওদের সাথে ফাইটিংয়ের জন্য। তো ভাই ওদের অলরেডি স্পট করে ফেলছে, আর আমরা ওদের সাথে ফাইট নিবো। ও ভাই স্পয় নেই, জায়গা মতো স্পোর নেই, গাছের পিছে টাইম নেই, খারাপ হয়েছে গে। ও ভাই ভালো মারতাছে, এই পিকলো না, পিক দেন পিক দেন পিক দেন পিক দেন, তুই ডাইরেক্ট মনে কর একটা পিকলে মেরে দিছে, পিকলে ডাইরেক্ট মেরে দিছে আমারে, কোনো ইও করে নাই, এমও করে নাই।
আইবারে এন পিক লও এন পিক লও মিনি ফলা দেই মিনি ফলা দেই বুঝে 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 আই হুম আমি গিয়ে চলে একটা সাইকেল পাস আমার নিচে দেখান ও বাই বাই দি গাই দি তো নেট করব ভাই তুমি টিকলিও না টিকলিও না উইয়া হোক না উইয়া হোক ওই ক্লোজ রেঞ্জে হোক পেন নেট করেন নেট করেন তুলে দিন अरे नेट पर से कोई नहीं फिर बता दे देहा का कुछ लोग पर सुनेंगे मजे नेट नहीं चले मारा वाट তো ভাই ওই খুবই ভালো স্নাইপিং করতেছিল কিন্তু ভাই আমরা পরে ভাই ওয়েট করতেছিলাম যে ওই কোন ক্লোজ রেঞ্জে আসবে আর আমার সাথে ফাইট নিমু তো ভাই প্রায় ক্লোজ রেঞ্জে আইসা পড়ছিল কিন্তু ভাই জোন তার মধ্যে জোন স্টার্ট হয়ে যায় আর ভাই লাস্ট টাইম ভাই যে কোন এনিমি দেখে ভাই জোন খুবই ভাই খতরনাক তাই ভাই আমরা ভাই ফার্স্ট জোনে যাই আর জন্য ভাই ওয়েট করার ডিসিশন নেই যে ভাই আমরা জোনে যাই ওর জন্য ওয়েট করবো আর ভাই যখনই ভাই আমরা জোনে ঢুকি তারপরে ভাই আবার আমাদের ওই হ্যাকার সাথে দেখা হয় তো চলেন দেখা যাক কি হয় সামনে ওই দেখায় জোনে দেখা রাই এই রে বাপ তো ভাই আমরা যে এনিমির জন্য ওয়েট করতেছিলাম তো ওই হ্যাকার ভাই ওই এনিমিকে কিল করে দিয়েছে মাত্র ভাই আমরা কিল ফিট ওইটা খেয়াল করি তো ভাই আমরা বুঝি যে ভাই ওই হ্যাকারটাও ভাই পাশে আছে তো আমরা ভাই হ্যাকারের জন্য ওয়েট করতে থাকি যে হ্যাকার যদি আসে ভাই জোনের বাইরে থেকে অলরেডি ড্যামেজ খাওয়া থাকবো তো আমরা ওর সাথে ফাইট নিয়ে ফিনিশ করার ট্রাই করবো তো আমাদের ভাই আইডিয়া ঠিক থাকে ভাই হ্যাকারের দিক দিয়ে আসে কিন্তু ভাই যা হয় ভাই হ্যাকার যা দেখায় তা দেখে থাকেন যে কী হয় কী দেখায় হ্যাকার আমাদের আইবো আইবো জোনের দিকে ইলফিটেও চায় দেখো ওই হ্যাকার টি স্নাইপারটা মেরে দিয়েছে ভাই শালা হ্যাকার না ভাই ভাই হ্যাকার হ্যাক জোর মধ্যে ভাই এনজি ড্র্যাগ নেই মারাত তো হ্যাকার ভাই মারাত এনজি ড্র্যাগ নেই শোনা নে নাই এই যে হ্যাকারটা এই হ্যাকারটা মারছে হ্যাকারটা মারছে হ্যাকারটা মারছে তো ভাই এই জায়গায় আমি হ্যাকার দেখতে পারতেছিলাম না কিন্তু ভাই আমি ওর গাড়ি ব্লাস্ট করে ভাই পারার ফুল ট্রাই করি কিন্তু ভাই আমি মারতে ব্যর্থ হই যদিও ভাই আমার টিমমেট ওরা মাইরা দেয় তো ভাই একটা আফসোস তো থেকে যায় ভাই কেননা ভাই হ্যাকারদের কাছে মরলে ভাই খুবই কষ্ট লাগে কেননা ভাই এমন অনেক হয় যে ভাই অনেক সুন্দর সুন্দর ম্যাচ ভাই এমন হ্যাকারদের কাছে মরা ভাই পুরো ম্যাচটা রুইন হয়ে যায় খুবই খারাপ লাগে ভাই তখন ভাই সবার সাথে হয় তাই ভাই পাবজি কোম্পানির কাছে রিকোয়েস্ট যেন তারা এই জিনিসটা খুব তাড়াতাড়ি ঠিক করে হ্যাকারদের বিরুদ্ধে তারা কোনো স্টেপ নেয় তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই ভাই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ভাই নতুন হলে ভাই সাবস্ক্রাইব করে ভাই চ্যানেল থেকে ঘুরে আসবেন আর ভাই ওই ভাই কই থেকে মারতেছিল তা আমার এক টিমের ভাই মরার পরে ওরা দেখছে যে ডেথ রিপ্লাইয়ে দেখছিল ভাই ওই কই থেকে মারতেছিল তো ওটার একটা পিক আমি দিয়ে দেবো তো আপনি দেখে নিয়েন Thank you.